আমার আজকের ভিডিও এ টপিকটা সম্পূর্ণ ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমি ইউটিউবের একটা সিক্রেট বিষয় নিয়ে আপনাদের বলবো। এই বিষয়টি নিয়ে আমি বাংলা ভাষায় তেমন কোনো কন্টেন্ট বা তথ্য পেলাম না, তাই ভাবলাম যারা আপনারা ইউটিউবে কাজ করছেন বা সামনে করবেন তাদের জন্য এই বিষয়টি জানা খুব প্রয়োজন। বিষয়টির নাম হলো শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান একটা মারাত্মক খারাপ বিষয় ইউটিউবের মধ্যে। যাদের চ্যানেল পুরাতন তাদের এই বিষয়টি এই সমস্যাটি কম হয়, যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার আছে তাদের এই সমস্যা হয় না। সমস্যা হয় যাদের ছোট চ্যানেল, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা কম। সমস্যাটি হলো এই রকম, আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন, আপনার ভিউ আসছে না, অথবা কিছু কিছু ভিউ আসছিল আগে, হঠাৎ আপনার চ্যানেলে একদম ভিউ আসছে না, ভিউ থেমে একদম ফুল স্টপ হয়ে যাওয়া। ইউটিউবের পক্ষ থেকে আপনার ভিডিও মানুষের সামনে প্রমোট না করা, ইউটিউব আপনার ভিডিও মানুষের সামনে নিয়ে না দেখানো, সাজেস্ট না করা, এটাই হলো শ্যাডো ব্যান। অনেকে আমি দেখেছি শ্যাডো ব্যান এই সিস্টেম বিশ্বাস করে না There's no policy that is shadow banning, so I think it's sort of a slang term. বলে এই রকম কিছু নাই। Say they're being shadow banned or just putting out crappy content. কিন্তু আসলে এই রকম কিছু আছে। সব জায়গায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় এই সিস্টেম আছে। ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনাকে আমি দেখাই, এই দেখুন আমার বর্তমান পোস্ট এর ইমপ্রেশন 1000-এর কম। সকল পোস্টের মধ্যে ইমপ্রেশন 1000-এর কম। কিন্তু শ্যাডো ব্যান খাওয়ার আগে আমার ইমপ্রেশন কেমন আসতো দেখুন, 1000-এর অনেক বেশি, অনেক বেশি ইমপ্রেশন ছিল আগে। ফেসবুকে আমার ইমপ্রেশন ডাউন হওয়ার কারণ হল বাংলাদেশে জনপ্রিয় উচ্চমানের বিখ্যাত হট নায়িকা, তার অশ্লীলতার বিরুদ্ধে আমি তাকে নিয়ে কমেন্ট করার পর আমাকে একটা স্ট্রাইক দেওয়া হয়, তারপর থেকে আমার এই অবস্থা। কিন্তু ইউটিউব বাবাজি আমার এই নতুন চ্যানেলে হুদাই ভিউ দেওয়া বন্ধ করে দেয়। পরে আমি এটা ঠিক করলাম কিভাবে সেটা আপনাকে আজকে দেখাবো। আশা করি আপনাদের এই রকম সমস্যা থাকলে আপনি তার সমাধান করতে পারবেন। দেখুন অবস্থা, এটা আমার নতুন একটা চ্যানেল, এখন ভিউ আছে এটা, কিন্তু এই জায়গায় দেখুন কোনো ভিউ নাই। শুক্রবার শনিবার দুই দিন আমার চ্যানেলে কোনো প্রকার ভিউ নাই, এমন তো হওয়ার কথা না। যেহেতু আমি ডেইলি 400-500 পরিমাণ ভিউ পাচ্ছিলাম, সেই জায়গায় হঠাৎ কোনো ভিউ নাই, এইটা কেমনে সম্ভব? গত 48 ঘন্টার চার্ট দেখুন, এই যে একটা ভিউ দেখছেন এটা আমি নিজে নিজে দেখেছিলাম, এটা আমার নিজের ভিউ। এই কাজ আপনি করবেন না কোনোদিন, নিজের ভিডিও আপনি নিজে বারবার দেখবেন না। আমি এই কাজটা করতাম, এই যে দেখুন আমি সবগুলো ভিডিও নিজে নিজে দেখছি, এইটা করলে আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি হবে। দেখুন আমার চ্যানেলের কিন্তু ভালো পরিমাণ ভিউ হচ্ছিল, তারপর আমি এই সমস্যা পড়লাম, তারপর আমি একটা কাজ করলাম, সেটি করার পর আমার আবার ভিউ আসতে শুরু করলো। তাহলে চলুন দেখাই আমি কি কাজ করলাম। যেহেতু আমার নতুন চ্যানেল এইটা, তাই আমি এর ভালো একটা নাম পরিবর্তন করলাম। আগে এর নাম ছিল দাগুন এক্সপ্লোরার, এই নাম লিখে সার্চ করলে গেমিং চ্যানেল সামনে আসতো না। তারপর আমি অনেক গবেষণা করে গতকাল রাতে এই নামটি বের করলাম। এই নাম লিখে সার্চ করলে গেমিং চ্যানেল আসে সামনে, বেশিরভাগ GTA 5 এর গেমিং ভিডিও সামনে আসে। নাম পরিবর্তন করার পর আমি আরও একটা কাজ করছি। আগে আমি ভিডিওতে কোনো প্রকার থাম্বনেইল বানিয়ে লাগাতাম না, ডিফল্ট যে থাম্বনেইল আসতো, যেমন এই যে তিনটা থাম্বনেইল আসলো সামনে, এই জায়গায় থেকে আমি যে কোনো একটা দিয়ে দিতাম। এখন আমি কাস্টম থাম্বনেইল দেওয়া শুরু করা, হালকা পাতলা এডিটিং করে থাম্বনেইল দেওয়া শুরু করলাম। দেখুন আমার আবার ভিউ আসা শুরু করছে। আর একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, সেটি হলো ভালো করে SEO করতে হবে। দেখুন এইভাবে কাজ করবেন, প্রথমে ভালো করে একটা টাইটেল লিখবেন, তারপর সেই টাইটেল আপনার ভিডিওর বর্ণনাতে ডেসক্রিপশনে যুক্ত করে দিবেন, তারপর ওই টাইটেলের একটা ছোট বর্ণনা লিখবেন, আপনার ভিডিওর মাঝে কি কি হতে পারে, কি কি জিনিস আছে, এই রকম একটা বর্ণনা লিখবেন এবং সেটি টাইটেলের নিচে দিয়ে দিবেন। তারপর একটা কপিরাইট ডিসক্লাইমার দিয়ে দিবেন, তারপর আপনার টাইটেল থেকে কিছু কিছু ট্যাগ তৈরি করবেন, সেটি দিয়ে দিবেন এইভাবে নিচে, তারপর এই ট্যাগগুলো কপি করে ভিডিও এ ট্যাগ দেওয়ার জায়গায় দিয়ে দিবেন। এই জায়গায় দেখুন আমার ভিডিও এ ট্যাগগুলো সার্চের মধ্যে আসছে, এবং ভিডিও ওপেন করার পর দেখুন আমার ভিডিওর SEO স্কোর আসছে 80%, সবুজ সিগন্যাল। আর একটা জিনিস চেষ্টা করবেন, এটা হলো সিক্রেট টিপস, আপনার ভিডিওটি 2K অথবা 4K তে বানানোর চেষ্টা করবেন। ইউটিউব হাই কোয়ালিটি ভিডিও বেশি বেশি প্রমোট করে, তাহলে কি কি কাজ করবেন সেটি আর একবার পয়েন্ট আকারে বলে দেই। 1 নম্বর, ভাইরাল গেমিং নাম নির্বাচন করবেন। 2 নম্বর, কাস্টম মেড নিজে থাম্বনেইল বানিয়ে আপলোড করবেন।
তিন নম্বর, ভিডিওটি ভালো করে এসইও করবেন যাতে করে স্কোর মিনিমাম 70%-এর বেশি থাকে। চার নম্বর, রেগুলার ভিডিও আপলোড করবেন। পাঁচ নম্বর, কোয়ালিটি ভিডিও আপলোড করবেন। ছয় নম্বর, নতুন চ্যানেল হলে প্রথমে পাঁচ মিনিটে চাইতে ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ছোট ভিডিওতে যদি কেউ এক মিনিট আপনার ভিডিও দেখে তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন অনেক অনেক বেড়ে যায়। যদি কেউ আপনার ভিডিও সম্পূর্ণ দেখে বা বেশি সময় দেখে তখন ইউটিউব মনে করে মানুষের কাছে ভিডিওটি পছন্দ হচ্ছে, সে আরও বেশি মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকে। সাত নম্বর, একটা চ্যানেল তৈরি করার পর প্রথম ভিডিও আপনি সকাল 9টা হতে 12টা এর মাঝে দিবেন। সব চাইতে ভালো হয় সন্ধ্যা 7টা হইতে রাত 10টা এই সময়ের মাঝে দিবেন। এই সময় বেশি পরিমাণ মানুষ অ্যাক্টিভ থাকে অনলাইনে। এই সাতটি টিপস যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি আপনার ভিউ না আসা সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে এই ছোট্ট একটা ভিডিও ছিল, আমার এই রকম সমস্যা হয়েছে, পরে আমি নিজে নিজে সমস্যার সমাধান করলাম, তাই ভাবলাম বিষয়টি আপনাদের সামনে শেয়ার করি। যাদের সমস্যা হচ্ছে তারা আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আপনার যে কোনো সমস্যা অথবা আপনার মতামত, পরামর্শ অথবা আপনার যা ইচ্ছা আপনি আমাকে জানাতে পারেন। আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, আমি সকলের কমেন্ট ও মেসেজে রিপ্লাই করি। আপনাদের লাইক, কমেন্ট, মেসেজ আমার ভিডিও তৈরি করার উৎসাহ। আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কোনো সময় হতাশ হবেন না, নিশ্চয় আল্লাহ আপনার জন্য সর্বদাই ভালো কিছু রেখেছেন। আসসালামু আলাইকুম।